প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি প্রযুক্তি টিমে টি সবাইকে স্বাগতম আমি হাসান জুবাইয়ের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টে বিএইচি করছি ফটোশপ বেসিক ফটোশপ অ্যাডভান্স ইলাস্টেটো টিউটোর এবং লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন টি পর ভিডিও এডিটিংয়ের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে বিস্তারিত টিউটুয়েল করছি তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি এই ভার্সনে আমরা যেই টি করেছি সেগুলোর এক নজরে আমরা সেই টি টুয়েলভগুলোর ফিচারগুলো আমরা এখন দেখব যেখানে সবগুলো টি কিছু কিছু অংশ দেখিয়ে পুরো টি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো চলুন শুরু করা যাক প্রিমিয়ার প্রোতে কীভাবে ফাইল ওপেন করা যায় এবং ওপেন করার পর সেটিংসগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয় প্রিমিয়ার পর ইন্টারফেস কিভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায় তারপর ফাইলগুলো কিভাবে বিভিন্ন ফর্মেট অনুযায়ী সুন্দরভাবে কাস্টমাইজ করে ক্যাটাগরি অনুযায়ী করে কিভাবে ফোল্ডারে সাজানো যায় তারপর মন্তেজ ইমেজের মতো মন্তেজ ভিডিও কিভাবে তৈরি করা যায় চমৎকার সব টেকনিক দিয়ে কীভাবে ছোটো ছোটো ক্লিপ দিয়ে কিভাবে চমৎকার ভিডিও ক্লিপ তৈরি করা যায় সেটিও দেখানো হয়েছে মার্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল যেটি প্রিমিয়ার প্রোতে রয়েছে সেই মার্কারের বিস্তারিত বর্ণনা এই টিউটোরিয়ালগুলোতে করা হয়েছে যেটা আমরা প্রতি পর্বে আমরা প্রায় এটা ব্যবহার করব এছাড়া অডিও কিভাবে এডিট করতে হয় অডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করতে হয় লো ভলিউম কিভাবে বাড়াতে হয় প্রিমিয়ার প্রোতে কিভাবে সাউন্ড রেকর্ড করতে হয় সেগুলো এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে এছাড়া স্টিল ইমেজ দিয়ে কীভাবে এমন ব্যানার অ্যাড তৈরি করা যায় এবং সেটা প্রিমিয়ার প্রতি সেটাও এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিও ক্লিপে কিভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা যায় ট্রানজিশন তারপর কালার কারেকশন তারপর ভিনটেজ ইফেক্ট কিংবা ব্লার যত ধরনের ইফেক্ট রয়েছে প্রয়োজনীয় সেগুলো এখানে দেখানো হয়েছে শুধু তাই নয় প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের কম্বিনেশনে কীভাবে ভিডিও ইফেক্ট বা ভিডিও এডিট করা যায় সেটি দুটি সফটওয়্যারের মাধ্যমেই দেখানো হয়েছে অর্থাৎ প্রিমিয়ার প্র এবং ইফেক্ট একসাথেই দেখানো হয়েছে এছাড়া কালার কারেকশনের জন্য লিমিটরি কালার কারেক্টর ছাড়াও যত ধরনের প্রফেশনাল কালার ক্যারেক্টর রয়েছে সেগুলো দেখানো হয়েছে টেক্সট কীভাবে এডিট করতে হয় এবং ক্রল টেক্সট রোলিং টেক্সট স্টিল টেক্সট যত ধরনের টেক্সটের ব্যবহার রয়েছে সেগুলো এখানে বিস্তারিত দেখানো হয়েছে ফাইনালি একটি ভিডিও ছোটো ছোটো ক্লিপ কিভাবে এডিট করে প্রোডাকশন কোয়ালিটি ভিডিওতে রূপান্তর করা যায় সেটি আমরা বিস্তারিত দেখিয়েছি